হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজ যেহেতু রবিবার, তাই আমরা রেডি হয়ে গেছি একটু বাইরে বেরোবো বলে। একটা মন্দির যাব, যে মন্দিরটা আমি কখনো দেখিনি, তো তোমাদেরকেও দেখাবো বলে আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি কার নিয়ে, আর শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের আর একটা ফ্রেন্ডও যাচ্ছে, মানে একজন ফ্রেন্ড ও তার হাজব্যান্ডও যাচ্ছে। আমরা চারজন মিলে যাচ্ছি। তো মন্দিরটা খুব বেশি দূর না, পুনের থেকে প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 9টা, আমরা বেরিয়ে পড়েছি। আগে মন্দির যাব, তারপর ওখানে থেকে কিছুটা দূরে তুলসিবাগ বলে একটা মার্কেট থাকে, সেখানে আমরা শপিং করব, তারপর বাড়ি ফিরব। তো এই দেখো বন্ধু আর ওর হাজবেন্ড চলে আছে, চলে এসেছে রাস্তায়। তো আমরা এখন মন্দিরের কাছে এসে পড়েছি, আর এই দেখো আজকে যেহেতু রবিবার আর এমনিতে এই মন্দিরটাতে অনেক ভিড় থাকে, তো আজ সানডে বলে খুবই ভিড়, মানে রাস্তায় পুরো জ্যাম লেগে যাওয়ার মতো অবস্থা। তাও আমরা ভিড় কাটিয়ে কোনো রকমের রাস্তার ওপাশে গিয়ে মন্দিরে প্রবেশ করলাম। আর মন্দিরে প্রবেশ করেই দেখো কি সুন্দর গণপতির একটা মূর্তি রয়েছে। তো মন্দিরটা আরও সুন্দর, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এটা তো গেল মন্দিরের বাইরে একটা গণপতি মন্দির। এর ভেতরে যেটার উদ্দেশ্যে আমরা এসেছি, যেটার নাম দগুড়ুশেঠ গণপতি মন্দির, তো সেটা আরও ভেতরে। তো সেটার জন্য আমাদেরকে 10-15 মিনিট লাইন দিতে হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ লাইনে আছি। আর এখানে এসে দেখলাম এখানে নাকি ভিডিও ক্যামেরা ফটোশ্যুট সব অ্যালাউ নেই, তাই আমি লুকি চুরিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরে ঢুকে, মন্দিরের দূর থেকে আমি ক্যামেরা করে দেখেছি যতটুকু আর কি দেখা যাচ্ছে। তো ছোটো বড় সব ফটোই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো। তো এই যে আর একটা শিব মন্দির। আর মন্দির দর্শনের পর আমরা বেরিয়ে পড়েছি শপিং করতে। তো এখানে মন্দিরের বাইরে বেশ কিছু মানে বসেছে দোকানের মতো আর কি, যারা বসে ফুটপাতে। তো এই যে দেখতে পাচ্ছ কুর্তি টপ বটম সেট, এগুলো 300 টাকা করে 300 টাকা করে ছিল। তো আমার বান্ধবী নিয়েছে, আর আমি বাবুর এখান থেকে বাবুর দু একটা জামা নিয়েছি। যদিও এখানকার কটন আমার খুব একটা ভালো লাগে না, তাও গিয়েছি যখন শপিং করতে, কিছু তো নিতেই হবে, তাই কিছু নিয়ে নিলাম বাবুর জুতো আর জামা করে। তো এখন আমরা চলে যাব আর একটা মন্দির, যেটা কিনা ইস্কন মন্দির, সেটাও তোমরা দেখতে পাবে। তো ওখানে কিছু শপিং টপিং সেরে আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে। আর এই দেখো এই লাইটটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি নিয়েছি কারে লাগাবার জন্য, যেখানে কারের ভেতরে আমার শিবমূর্তিটা রয়েছে সেখানে লাগাবো বলে। তো ইস্কন মন্দির আস্তে আস্তে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে গেছিলো। আর এখানে ফটো তোলা বা ভিডিও করা কোনোটাই মানে রেস্ট্রিকশন ছিল না, তাই আমি এই মন্দিরটার ফটো খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই দেখো আমাদের এসে কি এসে এত খিদে পেয়েছে, আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি খাবারের জন্য। আগে ভগবান দর্শন হয়নি, তবুও আমরা চলে এসেছি খিচুড়ি প্রসাদ খাবো বলে। তো এখন আমরা চলে এসেছি মন্দিরের ফ্রন্ট গেটে, যেখানে কিনা মেল ফিমেল আলাদা করে চেকিংয়ের ব্যবস্থা ছিল, তাই ছোটো নানোর পাপা আগেই চলে গেছে আর আমি ঢুকেছি পরে। কি দারুণ মন্দিরটা বলো বাবা। Thank you.
দেখো এখানে এত লাইট ফাইট দেখে আর এখানে এসে কিন্তু আমার ছোটন তার বন্ধু বানিয়ে ফেলেছে, তো বন্ধুদের সাথে কত খোশ মেজাজে খেলছে আর এনজয় করছে দেখো। তো কীর্তন শেষে ভগবানকে দেখো ঢেকে দিলেন খাবার মানে প্রসাদ গ্রহণের জন্য আর কি। তো এখানে কীর্তন শেষ হয়ে গেছে, তো চলো এখন অন্য আরেকটা মন্দির দেখি, তোমরা কিন্তু সাথে থেকো। হ্যাঁ তো মেরা কো ভেজ দেনা ফটো সব। তো সবাইকে সাথে তালে তাল মিলিয়ে আমরাও কেমন কীর্তনে মেতে উঠছি দেখো। আসলে মনেই হচ্ছে না যেখানে প্রথমবার এসেছি আর এত ভালো লাগছে সবাইকে নাচতে দেখে আমরাও শুরু করে দেব। কীর্তন শেষে আমরা চলে এসেছি একটু ফটো শ্যুট করবো বা ভিডিও শ্যুট করবো বলে। আর এই দেখো মন্দিরের গায়ে কারুকার্যগুলো কী অসাধারণ, সত্যি এত সুন্দর মন্দির আমি ফার্স্ট টাইম দেখছি। আর তোমরাও পারলে এখানে যদি কেউ আসো তো অবশ্যই ইস্কন মন্দিরটা দর্শন করে যেও, খুব সুন্দর মন্দির। তো বন্ধুরা মন্দির দর্শন তো হলো, এবার চলো দেখে নিই আমাদের কিছু ফটোশ্যুট। তো মন্দিরটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যারা যারা কৃষ্ণপ্রেমী আছো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখো জয় শ্রী কৃষ্ণ। তো আমরা এই কিছু ফটো তুলেছি যেগুলো তোমাদের শেয়ার করলাম। তো আজকের পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।